জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ প্রথমে অব্যাহত কর্মসূচির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপির এরপর জানিয়ে দিব চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার বলেছেন নানক আরও জানিয়ে দিব আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচনী বৈধ নয় এদিকে যে কারণে বিএনপির সঙ্গে দেখা করবেন না ডোনাল্ড লো এবং সর্বশেষ জানিয়ে দিব গরম নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত অব্যাহত কর্মসূচির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপির দ্বাদশ জাতীয় নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে দলের হাজারো নেতাকর্মীর মাছ থেকে হতাশা দূর করতে সারা দেশে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ইতিমধ্যে বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে সাংগঠনিক সফরের কাজ শুরু করেছে ইতিমধ্যে শুরু হয়েছে ছাত্রদল সাংগঠনিক সফর শনিবার নয়াপল্টন কার্যালয়ে কৃষক দলের সভায় সাংগঠনিক সফরসূচি চূড়ান্ত করা হয়েছে যুবদল মহিলা দল শ্রমিক দল তাঁতি দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা সফর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মূলত অব্যাহত কর্মসূচির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বিএনপি এ লক্ষ্যে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা ধারাবাহিক সমাবেশের পাশাপাশি আসছে মানববন্ধন সহ নানা কর্মসূচি এরই অংশ হিসেবে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এর আগে গত এক মে শ্রমিক দিবসে বড় ধরনের শোডাউন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিটি সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দলটির মাঝে সৃষ্টি হয়েছে উদ্দীপনা এসব সমাবেশের মধ্য দিয়ে মাঠের কর্মসূচিতে ফিরছে বিএনপি এদিকে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখা এবং চলমান উপজেলা নির্বাচনে ভোটারদের করতে জেলা উপজেলা পর্যায়ে সভা করছে বিএনপি এর মধ্য দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে সারা দেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও চলছে সাংগঠনিক সভা দ্বাদশ জাতীয় নির্বাচনে দীর্ঘ গ্যাপের পর সম্ভাবনা জোটগুলোর সাথে আবারও মিলিত হচ্ছেন বিএনপি রবিবার দলটির গুলশান কার্যালয়ে বারো জোট এবং সোমবার জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে বিএনপি আগামীতে কিভাবে জোটের কার্যক্রম আরও বেগবান করা যায় তা নিয়ে হয় আলোচনা পাশাপাশি সামনের কর্মসূচি নিয়েও সকলে মতামত নেওয়া হয় বলে বৈঠক সূত্র জানায় বিএনপি নেতারা জানান সরকার বিরোধী আন্দোলন পুনরুজ্জীবিত করতে রাজপথে সক্রিয় হতে চাইছে দলটি সেজন্য আবারও ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে চাইছে দলটি সে লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে দলটির নেতারা চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার বলেছেন নানক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন ক্ষমতায় আসার পরে দেশের চিকিৎসা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন হয়েছে আজকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে সোমবার রাজধানীর শ্যামলিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন আজকা গ্রামের মানুষেরও চিকিৎসার জন্য শহরে যেতে হয় না উপজেলা পর্যায়ে তার সমস্ত ব্যবস্থা রয়েছে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো মানুষের চিকিৎসায় এগিয়ে এসেছে সমাজে গরিব দুঃখী মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছে এখন আর কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে না অনুষ্ঠানে আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন সাধারণ মানুষের চিকিৎসা সেবায় সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালেরও দায়িত্ব রয়েছে আপনারা সেই দায়িত্ব পালন করবেন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কাউন্সিলর সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচনী বৈধ নয় বিএনপি ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনী বৈধ নয় তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন আমরা সম্মিলিতভাবে উপজেলা নির্বাচন বর্জন করব। এই বাকশালী আওয়ামী সরকারের পতনের জন্য আমাদের চলমান আন্দোলনকে আরও বেগবান করে এই সরকারের পতন ঘটিয়ে সারব ইনশাআল্লাহ আল্লাহ সোমবার তেরো মে বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও আমির হোসেন দোলনের পরিচালনায় এ আলোচনা সভায় সম্মিলিতভাবে আসন্ন উপজেলার নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন যে কারণে বিএনপির সঙ্গে দেখা করবেন না ডোনাল্ড লো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো ঢাকা সফরে আসছেন আজ সাত জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি লুর এই সফরকে ঘিরে কয়েকদিন ধরে আলোচনা চলছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তবে এবারে সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবেন না বলে জানা গেছে কি কারণে এমন সিদ্ধান্ত বিষয়টি জানতে চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সোমবার তেরো মে স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান্ত প্যাটেল বিষয়টি পরিষ্কার করেন সাংবাদিকদের সামনে প্যাটেলের কাছে প্রশ্ন করা হয় সতেরো মাসের মধ্যে বাংলাদেশে তৃতীয়বারের মতো সফর করছেন সহকারী সচিব তার আগের দুটি সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে বৈঠক বৈঠক করেছিলেন কিন্তু সফরে বিএনপি সহ দলগুলোর না করা কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা অপর আরেক প্রশ্নে জানতে চাওয়া হয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করেছে কিনা জবাবে এম আর প্যাটেল বলেন আমাদের সরকারি কর্মকর্তারা কাদের সঙ্গে হবেন বা হবেন না তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সফরের সময়সূচি সহ অন্যান্য অনেক বিষয় থাকে প্যাটেল আরো বলেন সহকারী সেক্রেটারি লো দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশেষ করে ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যাচ্ছেন তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনে বিষয়টি প্রদর্শন করছেন বাংলাদেশে তিনি সরকারি কর্মকর্তা সুশীল সমাজের নেতা এবং অন্যান্য নাগরিকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতাকে কিভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে কথা বলবেন যার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করা সহ জলবায়ু সমস্যা মোকাবেলায় আমরা আরো সহযোগিতা করতে পারব উল্লেখ্য ডোনাল্ড লো এর আগে গত বছরের জুলাইতে সর্বশেষ বাংলাদেশ সফর করেন সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার আন্ডার সেক্রেটারি আজরা জিয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসানীতি সহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল এই সফরকে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ বলছে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এ সফর গুরুত্বপূর্ণ অন্যদিকে ডোনাল্ড লোর এই সফর নিয়ে কোন আগ্রহই নেই এমন দাবি বিএনপির তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি গরম নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা কয়েকদিনের বৃষ্টির পর আবারও বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা দেশের আটটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝার ধরনের সোমবার তেরো মে আবহাওয়িদ মোহাম্মদ বজলুর রশিদ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি জানান কিছু কিছু জায়গায় তাপদাহ বিস্তার লাভ করতে পারে পাবনার ঈশ্বরদের জেলায় সোমবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে টাঙ্গাইল রাজশাহী নীলফামারির সৈয়দপুর চট্টগ্রামের সীতাকুণ্ড রাঙামাটি ফেনী ও যশোরের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার দিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে তবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া এদিন সন্ধ্যা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া রাজধানী ঢাকায় পাঁচ ও নোয়াখালী হাতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে